শহর জুড়ে ডেঙ্গির প্রকোপ, বাড়ছে মৃতের সংখ্যা, আতঙ্কে শহরবাসী। ব্যতিক্রম নয় টালিগঞ্জের নেতাজি নগরের 98 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে ডেঙ্গিতে আক্রান্ত। বারবার জানানো হয়েছে পুরসভাকে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো উদ্যোগই দেখা যায় না পুরসভার নিয়মিত। কেন, যদি কিছু করা হয়ে থাকে নিজের বাড়ি পরিষ্কার নিজেরাই করতে হয়। এখন এখানে কোনো পুরসভার কোনো অ্যারেঞ্জমেন্ট, যে ইনিশিয়েটিভ থাকবে, তার তো কোনো অ্যাকশনই দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, আতঙ্কের চোটে নিজেদের উদ্যোগে 19,000 টাকা খরচ করে তারাই মশা নিরোধক ওষুধ ছড়ানো যন্ত্র কিনেছেন। শনিবার গোটা এলাকায় ওষুধ ছড়ান তারা, কিন্তু এলাকাবাসীর অভিযোগ, ডেঙ্গির খবরে যেখানে কেউ কান দেননি সেখানে ওষুধ ছড়ানোর খবর পেয়ে স্থানীয় সিপিএম কাউন্সিলর এসে তাদের এই কাজ না করতে হুমকি দিয়ে গিয়েছেন। সবাই মিলে একটা মেশিন কিনে যখন তেল দিচ্ছে, তখন ওদের মনে হচ্ছে এটা বেআইনি, এটা করা চলবে না, সেটা তো হয় না। কালকে আমরা এই ব্যবস্থা করার পর আজকে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর ভোরবেলা 8টার সময় 2টো ধুয়োর গাড়ি নিয়ে চলে এলো। এতদিন কোথায় ছিল? এক মাস দেড় মাস ধরে যে এই প্রবলেম চলছে। তবে স্থানীয় সিপিএম কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তীর অবশ্য দাবি, না জেনে ভুল রাসায়নিক ব্যবহার করলে তাতে উল্টো ফল হতে পারে, তাই তিনি সে কাজ করতে বারণ করেছেন। পাশাপাশি তার অভিযোগ, তিনি সিপিএম এর কাউন্সিলর হওয়ায় পুরসভায় তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তাই তিনি এলাকায় ঠিকমতো কাজ করতেই পারছেন না। স্বাস্থ্য দপ্তর অনুমতি ছাড়া ভ্যান ফগের ধোঁয়া ঘরে কোনোদিন দেওয়া যায়? এ তো মানুষের ক্ষতি করেছে, মানুষের ক্ষতি করেছে। এই জিনিস করা যায়? আমরা যে কেমিক্যালসগুলি ইউজ করছি সেটা কোথায়, কোনটা, কত পার্সেন্টেজ দিতে হবে, ধোঁয়া দেওয়ার জায়গা কিনা, ধোঁয়া দেওয়া যাবে কিনা, এ সমস্ত তো টেকনিক্যাল কতগুলি ব্যাপার আছে। কোনো পুরসভার থেকে বৈষম্যমূলক আলোচনা কেন্দ্রীয়ভাবে এটা আছে। এই রাজনৈতিক চাপানোতরের মাঝে ডেঙ্গির মোকাবেলা কিভাবে হবে তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। সমিত সেনগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।